আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাই টিসি দিকে ব্লগ। বন্ধুরা, আজকে আপনারা দেখাইমু বাঙালির সবচাইতে বড় মিলন মেলা ইংল্যান্ডের বুক লন্ডন ইস্টাম সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত বৈশাখী মেলা। সো আপনারা লগে থাকুকার উপভোগ করুক বৈশাখী মেলা। বন্ধুরা, আপনারা দেখরা ইস্টার্ন সেন্ট্রাল পার্ক বাঙালির সবচেয়ে বড় মিলন মেলা। ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর এই মাঠে আমি বৈশাখী মেলা লাগি। এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে, আপনারা দেখবা আমার কথা। বিশেষ করে প্রধান যে আকর্ষণ, বাংলাদেশ থেকে কয়েকজন গুণী জনপ্রিয় শিল্পী এইছেন, যার মধ্যে আশিক, আরেফিন রুমি এবং অন্যান্য শিল্পী এবং স্থানীয় শিল্পীও কল রয়েছেন। তারা অনেক সুন্দর সুন্দর মজার মজার গান পরিবেশন করবা আপনার লাগে, আমরা লাগি। সো আমার লগে থাকুক আর উপভোগ করতে থাকুক বৈশাখী মেলা 2023। আপনারা দেখো ইতিমধ্যে অসংখ্য বাঙালি কমিউনিটির অসংখ্য মানুষ এরা জড়ো হয়েছেন এই মাঠে। বিভিন্ন বয়সের নারী পুরুষ, বিভিন্ন পোশাক করিয়া এখানে আছেন, বিশেষ করে বৈশাখ পোশাক করিয়া আছেন। কেন দেখো আপনারা টিকা, বিভিন্ন ধরনের বাঙালির ঐতিহ্যবাহী টিকা, বিভিন্ন গহনা, ইমিটেশনের গহনা, তারপর বিভিন্ন ধরনের কাপড়ের দোকান দেখবো আপনারা। এখনও অনেক স্টল বর বাকি রয়েছে, এখনও স্টল সাজানোর বাকি রয়েছে আপনারা দেখা। মোটামুটি 50% স্টল অলরেডি বয়ে গেছে, সাজাই দিয়েছেন তারার দোকান। এটা বেশিরভাগ বাংলাদেশি মালিকানাধীন দোকান আপনারা দেখা। মাহির ক্লথ শপ, এখানে বিভিন্ন ধরনের নারীদের পোশাক আছে। খেলনার দোকান আপনারা দেখতে পারবা, পাশাপাশি খাবারের দোকান, ফুলের দোকান দেখবা। আসলে এই মেলাত যারাও উপস্থিত হইন, আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, কারণ সকল বাঙালি এক মাঠের মধ্যে দেখা হয়, মানে ঈদের দিনের মতো মনে হয়, খুবই ভালো লাগে, অনেক এনজয় করা যায়। বিকজ আমরা সকল এক কমিউনিটির মানুষ, অনেক পরিচিত মানুষের লগেও দেখা হয়, বিশেষ করে অনেকে এই মেলারে কেন্দ্র করিয়া ইয়া দেখা করেন, অনেক দেখা হয় না অনেক দিন ধরে, কিন্তু এই মেলার অপেক্ষা তখন যে মেলা ইয়ে উপভোগ করবার পাশাপাশি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে দেখা হইব। জেলা পলি ফ্যাশন, আসলে আমরা সকলে অ্যাপ্রিসিয়েট করার মতো, আমরার যে নারী উদ্যোক্তারা, আমরা বৈনন্তে যে উদ্যোগ দিয়ে এখানে স্টল সাজাইছেন, এবং এদের সহ বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ইংলিশ মেলাও হয়, আমরা বাঙালি বই নিতে গিয়ে স্টল সাজাই এবং তারা এদের সব বিজনেস করা, আসলে আমরা প্রাউড ফিল করি তারা লইয়া। কারণ নারী উদ্যোক্তা সারা ওয়ার্ল্ড ওয়াইডও তারার একটা সম্মান আছে, তারা সকলে অ্যাপ্রিসিয়েট করার মতো। তো আমিও তারা অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা বিভিন্ন ধরনের স্টল সাজাইছে, ব্যবসা কররা অর্থনীতির অনেক বড় অবদান রাখবা, এটার লাগি তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।
অনেক ইউরোপিয়ান মানুষ সাদা মানুষ ওইখানে ওয়াইন শপিং করার এই মেলা দেখিয়া, কারণ তারা অনেক আমাদের বাঙালি কমিউনিটির যে পোশাক আশাক তারা অনেক পছন্দ করেন। আর আমরা ম্যাটেরিয়ালগুলা অনেক পালা, আপনারা জানেন বাংলাদেশ পোশাক শিল্প খুবই ভালো অবদান রাখছে এই দেশ। বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা হয় বিভিন্ন ধরনের পোশাক এই দেশ, পাশাপাশি ইন্ডিয়া পাকিস্তান থেকেও ইম্পোর্ট করা হয়। তো অনেক বড় ম্যাটেরিয়ালের পোশাক এই মেলাতে উঠে আপনারা দেখা, পাশাপাশি বাচ্চারার পোশাকও আছে, পুরুষের পাঞ্জাবি টি শার্ট বিভিন্ন ধরনের পোশাক, ঘর সাজানের বিভিন্ন ধরনের আসবাবপত্র সরঞ্জাম আদি আপনারা দেখা। দেখা বিভিন্ন ধরনের খাবারের দোকান, কেন স্টল নিয়ে আসা হয়েছে, চিপস আনাচ্ছে, কফি, চা, চটপটি, ফুচকাও আছে, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আছে। ডাব চিনি, ডাব দেখতে আসলে বাংলাদেশের নিজের গাছের ফ্রেশ ডাবের কথা মনে হয়ে গেল, অনেক মিস করি। এরকম ফ্রেশ ডাব আসলে এই দেশে পাওয়া যেত না, এটা হয়তো দেশ থেকে আয়, বাট দেশ নিজের গাছ থেকে ফেলাইয়া ইনস্ট্যান্ট খাওয়াটা আসলে খুব বেশি মিস করি এখন।
বাংলাদেশ থেকে যে দুজন শিল্পী এসেছেন তার মধ্যে নতুন একজন আশিক, তারা দেখবা আশিকর গান আমার অসংখ্য মানুষ গান দেখলে এগিয়ে করছেন খ্রিস্টান সেন্টার তারপরে সেটি তো সামনে থেকে শিখতে আসিকে দেখানো সম্ভব না। অনেক মানুষ, সবাই কেমন আছেন আপনারা? সবাইকে ফেরিতে হলেও নববর্ষের শুভেচ্ছা। আশিকর গান চলে পাশাপাশি শপিং, মানে এটা মিলে বন্ধুরা আপনারা দেখা হাওয়াই মিঠাই, এটা আমরা দেশের খুবই জনপ্রিয় শ্রোতাকে হাওয়াই মিঠাই বাড়িতে যাই তো ফিরে গেলা ছোটো ছোটো হাওয়াই মিঠাই আছে। আর দেশে এখন তো অনেক বড়ো বড়ো হাওয়াই মিঠাই দেখা যায়, আমাদের দেশে একটা সুন্দরভাবে তৈরি করে আপনারা দেখা খুবই ভালো লাগছে দেখাতে ঘুরে ঘুরে সীতার মুখে যে মানুষের
Bandura, sau poate sunt pe domnul Vadă, pentru că nu s-a făcut ca
আশা করি আপনার ভালো লাগছে আজকের এই ভিডিওটা, আপনারা শেয়ার করিয়া দেখার সুযোগ করিয়া দিতে। আসসালামু আলাইকুম।